আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তনিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর মুড়ি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। তো এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের মুড়ি নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1টি ডিম, বড় একটা মিক্সিং বোলের মধ্যে আমি মুড়িগুলো নিয়ে নিচ্ছি মাখার সুবিধার্থে, যেহেতু আমি এই নাস্তাগুলো ডিম দিয়ে মেখে তৈরি করব। তো এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/4 চা চামচ করে, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি 1টা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, তো চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারবেন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো দরকার হলে আরও একটু দিয়ে নেব। তো এখন আমি বেসনের সঙ্গে মুড়ির মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বানানোর জন্য পুরো মিশ্রণটা রেডি করে নিয়েছি, এবার আমি নাস্তার শেপগুলো দিয়ে দেব। আমি একটু হাতের মধ্যে নিয়ে লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো বানানোর আগে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। তো এবার এভাবে চেপে চেপে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ করেই বানাতে পারবেন। একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে আমি 1-1 করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। খুব বেশি হাইটে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। উল্টে পাল্টে আমি দুই পাশেই মুচমুচে করে ভেজে নিচ্ছি। ডিম মুড়ির এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা এখনও বাসায় তৈরি করেননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। টমেটো সসের সাথে বিকেলের নাস্তায় একেবারেই জমে যাবে, ছোট বড় সবার কাছে অনেক বেশি পছন্দ হবে এই মুড়ি আর ডিমের পাকোড়াটা। নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজতে 5 মিনিটের মতো সময় লেগেছে, খুব বেশি সময়ের দরকার হয় না, ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো গেস্ট আসলে সহজে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করে দিতে পারবেন। দুই পাশেই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো টমেটো সসের সাথে খুবই মজার লাগে এই পাকোড়াগুলো। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।